তো আজকের ভিডিওটা আর কন্টিনিউ করতে পারলাম না, আমাদেরও আর ইচ্ছা করছে না ব্লগটা কন্টিনিউ করার, আর তোমাদের সঙ্গে সবটা শেয়ার করি সেজন্য এই কথাটাও শেয়ার করলাম। হ্যালো এভরিওয়ান, আজকের আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। সকালে ব্রেকফাস্টে আজকে বানাচ্ছি গোলা রুটি। ময়দা, চিনি, সামান্য নুন আর জল দিয়ে গুলে ঘিতে ভেজে এই গোলা রুটি বানিয়েছি, আর রুটিটা এতই শক্ত হয়ে গিয়েছে প্রবীর আবার মেরে মেরে দেখাচ্ছে। যাই হোক, প্রতিদিন তো সমান হয় না। তারপর খাওয়া দাওয়া করে এই ঘরে যে বাসি জামা কাপড় গুলো রয়েছে সেগুলো কোনগুলো কোনগুলো কাচতে দেবো সেগুলো সব সিলেক্ট করে নিয়ে যাচ্ছি। আর জামা কাপড় কাচার জন্য ওয়াশিং মেশিন আমরা এখনো কিনিনি, তার কারণ জামা কাপড় গুলো সবই দিদি কেচে দেয়, সেই জন্য খুব একটা অসুবিধা হয় না। টুকটাক নিত্যদিনেরটা আমরা নিজেরাই কেচে ধুয়ে নিতে পারি। বেশ কদিন হয়ে গেল সিঁড়িটা একটুখানি ঝাড় দেওয়া হয় না, আর সেই সাথে সাথে দেয়ালেও একটু ঝুল পড়েছে। ঘরটাকে যেমন ডিপ ক্লিনিং করেছি তেমন বারান্দা সিঁড়ির এইসব জায়গাগুলো তো একটু পরিষ্কার করতে হবে, তাই একেবারে ঝাড়ু দিয়ে একটু ঝেড়ে নিচ্ছি। আর আমাদের সিঁড়ির এই লাইন বরাবর দেখো ফুট ল্যাম্প গুলো দোয়া রয়েছে, মানে অন্ধকারে এগুলো বেশ ভালো জ্বলে, মানে পুরো লাইন ওয়াইজ কিন্তু বসান। তারপর আর কি কাজকর্ম সেরে আবারও ঢুকে পড়লাম হেসেলে। আমাদের মেয়েদের, মানে বিশেষ করে আমরা যারা গৃহবধূ, তাদের কিন্তু সংসারে কাজকর্মের বেশিটা সময় কিন্তু এই রান্নাঘরেই চলে যায়, তাই না? তোমরা কারা কারা আমার সাথে একমত? আজকে আর তোমাদের দাদাভাই বাজারে যায়নি, ঘরে যা আছে তাই দিয়ে কিন্তু রান্না বান্না করে নেব। ওই সয়াবিন টয়াবিন যা আমাদের মাসকাবাড়ি বাজার থাকে। সত্যি কথা বলতে বিয়ের আগে রান্না বান্না করাটা বিশাল একটা ব্যাপার ভাবতাম, তখন মা কেটে কুটে সবকিছু গুছিয়ে দিত হাতের কাছে, তাই রান্না করতাম, তাই বলতাম, মানে ক্রেডিট নিতাম যে এই রান্নাটা আমি করেছি, অমুক রান্নাটা আমি করেছি। আর এখন যখন কেটে কুটে বেটে সবকিছু নিজেই রান্না করি, সেই সাথে সমস্ত কাজকর্ম করি, তখন যেন কিছু মনেই হয় না। আর আমি কেন, আমাদের তো দুজনের এই ছোট্ট সংসার, তোমরা যারা আমাদের ভিডিওগুলো দেখো তাদের তো কত বড় সংসার, ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে, আবার অনেকের ছেলে মেয়েরা স্কুল কলেজে যায়, হাজবেন্ডরা অফিসে যায়, অনেকের তো আবার জয়েন্ট ফ্যামিলি থাকে যেখানে তিন বেলা তিন রকম রান্না। বিশেষ করে গ্রামাঞ্চলে, মানে আমি বাংলাদেশের শ্বশুর বাড়ির ওইখানে দেখেছি সবাই কাঠের জালে রান্না করে, মানে কত রকম কষ্ট করে কিন্তু হাসি মুখে সবটা করে। সত্যি আমরা মেয়েরাই হয়তো পারি, হ্যাটস অফ ইউ গাইস, তোমাদের থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। এই দেখোই না, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার ডাল আলু ভাজা হয়ে গেল। আজকে আমরা বলতে পারি এক কথায় নিরামিষ রান্না বান্না হচ্ছে। তোমরা বন্ধুরা সপ্তাহে কি কোনোদিন নিরামিষ খাও? কে কোন দিন খাও নিরামিষ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। শনিবারের আমাদের সিম্পল লাঞ্চের মেনুগুলো সব সাজানো রয়েছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে হাঁড়িতে রয়েছে সাদা ভাত, পেঁয়াজ কেটে নিয়েছি, আজকে আর শশা কাটিনি। ডাল রয়েছে মুগ মুসুর ডাল, মানে দু রকম ডাল জিরে ফোড়ন দিয়ে বানিয়েছি। এখানে রয়েছে সয়াবিন আলুর তরকারি, একটু কষা কষা করে বানানো, আর উপর দিয়ে দেখো ধনে পাতা ছড়িয়ে দিয়েছি, কি দারুণ লাগছে না এটা দেখতে। আর আলু ভাজা রয়েছে, আর এটা হচ্ছে কালকের কাঁচা টমেটো আলু আর চিংড়ি মাছ ভাজা, সেটাকে আরেকবার একটু ফ্রাই করে নিয়েছি। আর এখানে দুধ জাল দেওয়া রয়েছে, বাইরে রোদ দূর সেই কারণে আজকে আমরা এখানে বসেই তাড়াতাড়ি করে লাঞ্চটা কমপ্লিট করে নিই। গুড ইভিনিং বন্ধুরা, রেডি হয়ে গিয়েছি, আজকে কর্তা গিন্নি দুজনে মিলে যাব হাটে, বুঝলে তো। আজকে যেহেতু শনিবার, আমাদের বাজারে কিন্তু হাট বসে, মানে খোলাপোতায় কিন্তু হাট বসে, তো সেখান থেকে সবজি সবজা বাজার করবো। বাড়িতে সেরকম সবজি সবজা কিছুই নেই, যার জন্য আজকে ওই আলু আলু দিয়েই হয়েছে। তো আজকে টুকিটাকি কিছু কেনাকাটা করব, তাহলে আর কালকে সকাল সকাল বাজারে যাওয়ার আর চিন্তা থাকবে না, আমি সকাল সকাল একদম রান্নাবান্না শুরু করে দিতে পারবো। তো আজকে দেখো এই সোয়েটারটা পরেছি, আর ব্ল্যাক টুপি আর মাফলারটা নিয়ে নিয়েছি। এই তো কাছেই যাবো, তাই খুব বেশি আর মানে সাজুগুজু করলাম না। আর এদিকে আমাদের গোপুসোনা দেখো, নতুন মানে মশারি বিছানা সাথে ব্ল্যাঙ্কেটে দিয়ে কিন্তু, আর এদিকে আমাদের গোপুসোনা দেখো নতুন মশারি বিছানা আর ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছে। আর এখন ওরকম সময় হয়ে গেছে, কত সাড়ে ছটা না, আজকে আমরা তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ যেহেতু আমরা বেরোবো সেই কারণে। তো চলো বেরিয়ে পড়ি। মিডিয়াম সাইজ না, বেশি বড় নিলে পচা হবে, বেশি নিতে হবে না, আবার আমরা বাড়ি থাকবো না, না দু কিলোর বেশি নিও না। পেঁয়াজ কালি নিয়ে নিচ্ছি, পেঁয়াজ কচু
প্রচুর বড়া বানাবো তোমাদের সঙ্গে রেসিপিও শেয়ার করবো। ছোটবেলায় বাবার সাথে বাজার করতে আসতাম সাইকেলে করে, আর এই বাজারে, আর এখন বরের সাথে বাজার করতে আসি, কখন নিয়ে আসে না। আজকে সুযোগ পেয়েছি সন্ধেবেলায়, হাট থেকে তাই বাজার করছি, বেশ ভালো লাগে। কিন্তু সবাই কত মানুষ থাকে, সবাই কেনাকাটা করে, আর বেছে বেছে কেনার আনন্দই কিন্তু আলাদা। কালারফুল পাপড় গুলো দেখে নিতে ইচ্ছা করছে, এবো নাকি এগুলো ভালো? সবই এক, শুধু এগুলো কালার করার কিছু না। আর আমাদের প্লেন পাপড় নিতে হবে, একটু কাজু কিশমিশ নিতে হবে। আমার কাছে আছে তোমার 7594, ওটা ডান দিকের গেট দেখ। ফুলকপি কত পড়ে? 20 টাকা। ভালো দেখে ওটাই ঠিক ছিল, ওই যেটা দিয়েছে ওটা ঠিক আছে। আর ওই টমেটো কত? 525 টাকা, 20 টাকা। নেবে টমেটো? আর কিছু নেবে নাকি? সবজি সবজি কি ওলকপি নেবো? বাড়িতে মূলো রয়েছে, ওলকপি নিয়ে নাও তাহলে। দুটো ওলকপি বেশি না, দুটো না। কপি ছাড়া প্রবীরের হয় না, তুমি ভালো দেখে দাও, আমি বুঝতে পারছি। দুটো দাও, বেশি দিতে হবে। আর এখানে দেখো ফলের দোকান থেকে ফল বলতে গোপুসোনার পুজোর জন্য শুধু দুটো কলা নিয়ে নিলাম। চলো এবারে যাই, আর যা ভিড় ছিল দেখতেই পাচ্ছ, প্রচুর মানুষজন। হঠাৎ এই দিদিভাইয়ের সাথে দেখা, সত্যি কথা বলতে এত ভালো লাগে না, যখন এসে আমার সামনে বলে যে তোমার ভিডিও দেখি, সত্যি এটা আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। আর দিদির সাথে দেখা হয়ে ভীষণ ভালো লাগলো। তারপর চলে এলাম চপের দোকান থেকে, এখানে বেশ কয়েকটা চপ নিয়ে নিচ্ছি, খানিকটা ওই বাড়িতে নিয়ে যাবো, একেবারে ওই বাড়ি বসেই কিন্তু চপের আড্ডা দেবো। কতদিনের কেক খুঁজতে আবার সেই দোকানে হানা দিব। কেক ভালো লাগলো বলে আজকে এসে এক বক্স নিয়ে নিলাম। এটা থাকবে না, এক্সপায়ার রয়েছে। সত্যিটা ভালো, এটা আমাদের জন্য, ইভেন গোপুর জন্য স্পেশালি। আর সামনে ক্রিসমাস। শুধু কিন্তু চপ না, চপের সাথে কিন্তু জিলিপিও কিনেছি, তাই এই বাড়ি এসেই ভাবলাম খাওয়া দাওয়া করি সবার সাথে। সবার সাথে মানে মায়ের সাথে, বাবাও খায় না আর ঠাম্মিও খায় না, মা, প্রবীর আর আমি। তবে জিলিপিগুলো আনফরচুনেটলি নরম ছিল, দেখতে কত ভালো লাগছে না, সরু সরু কিন্তু নরম ছিল। আর চপগুলো মোটামুটি ঠিক আছে, ঠান্ডা হয়ে গেছিল শীতকালে, মানে সব জিনিসই না ঠান্ডা হয়ে যাচ্ছে, আর এতটা দূর আবার নিয়ে এসেছি। আসি তাহলে, চলো। একেবারে সব ঝুড়িগুলো নিয়ে আসলাম, ঝুড়িতে সব এক এক করে ঢালবো। ফার্স্টেই তো রয়েছে ফুলকপি, এগুলো আর প্যাকেট থেকে বার করছি না, কারণ প্যাকেট সমিতি ফ্রিজে রাখবার বেশ বড় সাইজের রয়েছে। আমাদের এই দুজনের ছোট্ট সংসারে এই ফুলকপি দুদিন হয়ে যাবে। তারপর এখানে রয়েছে ওলকপি আর টমেটো, 500 মতো টমেটো নেওয়া যায়, দুটো ওলকপি। আর আমি ভাবছিলাম শীতের সিজনে, মানে এখন তো পুরো প্রপার শীত, এই সময় তো শীতের সবজিগুলো লাইক ফুলকপি, ওলকপি, বিট, গাজর, এগুলো হয়তো সস্তা হবে, কিন্তু না, দাম তো যেমন তেমনই বেশি আছে। আর কচু নিয়েছি, বলেছে তো ভালো হবে, গ্যারান্টি দিয়েছে, ভালো না হলে কী করব, কলায় লাগলে ওই দোকানদারের বাড়ি নিয়ে চলে যাব। তারপর কচু দিয়ে কচুর বড়া হবে, আর একদিন তরকারি হয়ে যাবে। কচুর বড়াটা খুব সুন্দর ছিল, সেটা আমি তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করবো, সেই জন্যই আজকে কিনলাম আর আমি গিয়ে। আর বেগুন দিয়ে আর একটা জিনিস আমি জানতে পারলাম, যে কালো বেগুনের দাম নাকি বেশি হয়, এগুলো 50 করে, আর সাদা বেগুন এটাতে দানা হয় না, সাদা বেগুনগুলো 45 করে কিলো। তারপর পেঁয়াজ কলি, আচ্ছা এই ঝুড়িটা তো ভরে গেছে। তারপর পেঁয়াজ আর রসুন খুলে রাখি। পেঁয়াজ বাড়িতে ছিল, তাও আমাদের যেহেতু একটু স্যালাড, কাঁচা পেঁয়াজ টেয়াজ খাওয়া হয় তো সেই কারণে। তারপর এটার ভিতরে রয়েছে লঙ্কা আর গাজর। লঙ্কা আবার মানে বাজারে গেলে বোঝা যায় যে কত রকম ভ্যারাইটি থাকে, এগুলো বললো যে দেশি লঙ্কা। আর একটা ছিল বুলেট, কিন্তু বুলেটের ঝালটা কম, ঝাল কম।
আর গাজর দুটো নিয়ে নিয়েছি। বাড়িতে যেহেতু ক্যাপসিকাম রয়েছে, দেখি কোনোদিনও ভেজ পোলাও বা অন্য কিছু করা যায় কি না। আর এটাতে তো রয়েছে আলু, আলু একেবারে পুরনো আলু নিয়েছি, কেন নতুন প্যাকেটেই থাকে ভালো লাগে না, কারণ ওই ধুলো পড়বে। হ্যাঁ, নতুন আলুটা কি বলতো, এই মাটি মাটি মুখে তো এখন থেকে পরের থেকে নতুন আলুই খেতে হবে, সেই ব্যাগে আর কিছু নেই। আর গোপসোনার জিনিস দুটো, মানে ওই কেকের বক্স আর কলাটা, পাকা কলা যেটা কিনেছিলাম আমি ওই ঘরেই রেখে দিয়েছি, এর মধ্যে আর আনিনি, যদিও আমরা কোনো মাছ টাছ বাজার করিনি। তারপর এই হচ্ছে পাঁপড় কিনে নিয়েছি, এই পাঁপড়টা কালকে ভাজবো, দেখি কীরকম হয়। কিশমিশ, কাজু আর পাঁপড় রয়েছে একটা, এই যে প্লেন পাঁপড়। আর একটা জিনিস প্রবীর কিনলে, এই যে ড্রপার, মানে আমাদের ক্লপসিকাল গেটে একটু মানে ওই তেল ফেল দেওয়ার জন্য, তাই তো, কিংবা বাইকে অনেক বাইক অনেক সময় দেওয়া যায় না, ওটাতে অনেক সুবিধা হবে, এটাতে অনেকটা সুবিধা হবে, আর অনেকটা তেল স্টোর করেও রাখা যাবে। কত দাম নিয়েছে এটা? 10 আর নেওয়া হয়েছে, মানে জিলিপি মানে দুভাগে নেওয়া হয়েছিল, মানে ওই বাড়িতে কিছুটা খাওয়া হয়েছে আর এখানে কিছুটা আনা হয়েছে। তো এই হচ্ছে আমাদের টোটাল আজকে বাজার। সো অনেকের মনে হতে পারে যে এই বাজার করে তুমি বলছো যে এত কিছু বাজার করে নিচ্ছো, মানে সত্যি কথা বলতে আমাদের সংসারে এটাই মানে অনেক দিন হয়ে যাবে। এবার জাস্ট আমাদের কালকে প্রবীর মাছ নিয়ে আসে, মাছ ফ্রিজে রেখে দেবো, চলবে কটা দিন চলবে, কারণ আমাদের এই একটা অল্পবি দিয়ে একদিন হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ফুলকপিটা দুদিন হয়ে যাবে, লাগে না বেশি বেশি রান্না করে কি হবে, অপচয় হবে, যখন অনেক মানুষজন থাকে তখন বেশি বেশি রান্না লাগে, আমরা দুজন দুবেলা খাই কত বেশি বা লাগবে। তো চলো এগুলো সব কিছু ঢুকিয়ে রাখি, তারপর হাত মুখ দিয়ে ফ্রেশ হই, দেন আমি একটু কফি খাবো। আজকে চা বা কফি খাওয়াতে কবির কোথাও দাঁড়ায়নি, নিজেই সব জায়গায় খেয়ে গিয়েছে। ঘুগনিটা খুব ভালো ছিল খেতে, আমি খাই না ওসব। তো আজকের ভিডিওটা আর কন্টিনিউ করতে পারলাম না, তার কারণটা তোমাদের একটু ছোট্ট করে বলে দিই। জানি হট করে ব্লগটা এন্ড করে দিলে তোমরা অনেকেই কমেন্ট করবে যে কী হয়েছিল বা কী জন্য ব্লগটা এন্ড করে দিলাম আমরা। আমাদেরই একটা প্রতিবেশী আজকে রাতে বাইক দুর্ঘটনায়, বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়, তো সেই কারণে আমাদের পুরো পাড়াটা একদম নিস্তব্ধ হয়ে যায়। আর যেহেতু আমরা একই পাড়াতে থাকি, তো সেই মতো অবস্থায় আমাদেরও আর ইচ্ছা করছে না ব্লগটা কন্টিনিউ করার, তাই একদমই তাই। আর তোমাদের সঙ্গে সবটা শেয়ার করি, সেই জন্য এই কথাটাও শেয়ার করলাম। তো এইটুকুই জাস্ট তোমাদেরকে ছোট করে বলা ছিল, সেটাই বলে দিলাম। তো আজকে আর কোনো লাইক কমেন্ট চাইবো না তোমাদের কাছে, তোমরা তার আত্মার শান্তি কামনার জন্য একটু প্রে করো ভগবানের কাছে, সে যেন যেখানেই থাকে ভালো থাকে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর জানি না কাল বা পরশু ব্লগ আমরা করতে পারবো কিনা, যখন যেটা হবে তোমাদের সঙ্গে সবটাই আপডেট আমরা জানিয়ে দেবো। তো সবাই ভালো থেকো।